আমাদের দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন প্রায় ফাঁস হয়। ফাঁসকৃত প্রশ্ন আগে জেনে পরীক্ষা দেওয়ার পর চাকরিগুলো উপার্জন হালাল হবে কিনা, প্রশ্ন ফাঁসে জড়িতদের কী ধরনের শাস্তি হওয়া উচিত, আমরা এটির উত্তর গত সপ্তাহে সম্ভবত কোনো একটা লাইভ কোনো একটা প্রশ্ন উত্তরে দিয়েছি। প্রশ্ন ফাঁস হয়েছে, সে প্রশ্ন জেনে পরীক্ষা দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না, এর কারণে যদি আপনি চাকরি বৈধ কোনো খাতে কাজ করে থাকেন কিন্তু আপনি আমানতের খেয়ানত করেছেন, সেজন্য আপনি গুণাগার হবেন। এজন্য আপনাকে তবে নাসুহা এবং খাঁটি তবা করতে হবে যে জীবনে কখনো আপনি আর এই অন্যায় করবেন না। আর এর সাথে যারা জড়িত, প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত, তারা বহু মানুষ অধিকার খর্ব করেছেন, বহু মানুষও অধিকার নষ্ট করেছেন। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি অনেক বড় একটি কবিরা গুনাহ, বিধায় এটার শাস্তি শরিয়া যদিও এটার শরিয়ার দণ্ডবিধিতে বিশেষ কোনো দণ্ড স্পেস মানে ঠিক করে দেয়নি। অতএব যখন যে সমাজে যেই পরিস্থিতিতে যে ধরনের শাস্তি দেওয়াটা উপযুক্ত মনে করবেন বিচারকগণ, সে শাস্তি শরিয়ার দৃষ্টিকোণ থেকে শরিয়ার বিচারিক আদালত থাকলে সেখানে দিবেন। বাকি আমাদের দেশের প্রচলিত আপনার বিচার ব্যবস্থা, দেশের সংবিধান অনুযায়ী এটার কী শাস্তি আছে সে বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তারা ভালো বলতে পারবেন। এরপর প্রশ্ন হলো, আমি একটি কোম্পানিতে চাকরি করি, কোম্পানিটি ইসরায়েল সংশ্লিষ্ট বর্জন লিস্টে আছে, এজন্য সবসময় মর্মবেদনায় ভুগি, আমি চাকরি ছেড়ে দেবো কিনা পরামর্শ দিবাজিতে করবেন। আপনার চাকরি যদি অন্যত্র করার সুযোগ থাকে, এই কোম্পানিকে আপনি যে সার্ভ করছেন সেটা না করে অন্য কোথাও সার্ভ করবেন, সেটাই হবে আপনার জন্য উচিত এবং কর্তব্যের বিষয়। যদি আপনি এই কোম্পানিতে কাজ করে কোম্পানিতে যতটা সার্ভ করছেন তার চাইতে দিনের জন্য তার চেয়ে বেশি করতে পারছেন, এখানে থেকে বরং আপনি দিনের সুবিধা বা ইসলামের স্বার্থ আরও বেশি রক্ষা করতে পারছেন, যেটা অন্য জায়গায় গেলে সম্ভব হবে না। এরকম যদি হয় তাহলে আপনি এটা করতে পারেন, বিশেষ করে আপনার যে কাজ সে কাজটা যদি মৌলিকভাবে হারাম না হয়, আর যে কাজ করছেন সেটা যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ হবে না। এমডি ইয়ামিন, আপনি লিখেছেন, আমি গার্মেন্টসে চাকরি করি, সেখানে সব সময় চুপচাপ থাকি, কম কথা বলি, এ কারণে সবাই আমাকে বোকা ভাবে, অবহেলা করে, জোর খাটায়, বেশি কাজ করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার করণীয় কী? এটি আমাদের সমাজের একটা সমস্যা আমরা বলতে পারি, যে ইন্ট্রোভার্ট কিসিমের মানুষদেরকে মানুষ নানাভাবে জুলুম করে, তাদেরকে ভুল বোঝে ইত্যাদি ইত্যাদি। তো এইরকম পরিস্থিতিতে আমরা সবরের কথা বলবো আপনাকে, আল্লাহর জন্য সবর করুন, ধৈর্য ধারণ করুন এবং যথাসম্ভব চেষ্টা করুন নিজের অবস্থানটাকে পরিষ্কার করার জন্য, অর্থাৎ আপনি যে দুর্বল নন সেটি তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদনিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ যদি রহম করেন তো হয়তোবা আপনার প্রতি জুলুম কমবে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত বোকা আপনি নিজেকে তাদের সামনে সাব্যস্ত করবেন না বা হাজির করবেন না একটা বোকারূপে যে আপনাকে তারা পেয়ে বসতে পারে। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব আত্মরক্ষা করবার জন্য, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এক শ্রেণী দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে, হজমরা করছে, জনকল্যাণমূলক কাজ করছে, ধর্মকে তারা নিজের কুকীর্তি ঢাকার ঢাল হিসাবে ব্যবহার করছে, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। তারা জানেন না যে এই সমস্ত ধর্মীয় কাজকাম এগুলো তাদেরকে আখেরাতে মুক্তি এনে দিবে না, আল্লাহর প্রিয় পাত্র করবে না, বরং ও দুর্নীতি করার কারণে, অর্থ আত্মসাৎ করার কারণে তারা তাদের গন্তব্য জাহান্নামের দিকে তারা নিয়ে যাচ্ছে। এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো অনেকটা। আপনি কাজ করছেন অন্যায় এবং হারাম উপার্জন করছেন, আবার এদিকে কিছু নামাজ রোজা করে সেটাকে হালাল করার বা সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করছেন, এটা একটা ব্যর্থ চেষ্টা ছাড়া কিছুই নয়। ইসলাম সম্পর্কে ভুল ধারণার কারণে আমাদের দেশে দেখা যায় যে খাদ্যে ভেজাল দেওয়া, নানাভাবে দুর্নীতিতে লিপ্ত হওয়া মানুষগুলোর মুখে দাঁড়িয়ে তারা নামাজ কালাম পড়ছেন, আবার এই কাজগুলো করছেন। আল্লাহ আমাদেরকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন। আপনি অনেক বেশি নামাজ রোজা, অনেক বেশি নফল উমরা করার দরকার নাই, নফল হজ করার, নফল আপনার আমল করার দরকার নাই, আপনার মুক্তির জন্য দরকার যতটা আপনার গুনাহ থেকে বেঁচে থাকা, মানুষের অধিকার নষ্ট করা থেকে বেঁচে থাকা।